দেখুন আমি সকাল থেকে আমি পুরো জায়গাটা অবজার্ভ করলাম, যেভাবে গাড়িগুলোকে যেভাবে তছনছ করেছে। আমরা পাহাড়ের শান্তি চাই, এর থেকে বেশি আমার কোনো কথা নেই। আর আইন আইনের পথে চলবে, আজকের বন্ধ বেআইনি। কথায় কথায় নিজেরা 5 বছর ক্ষমতায় থেকে কিছু করতে পারে এই মানুষের, সেখানে কিছু করতে পারেনি বলে পাবলিকের উপরেই অত্যাচার। আর এত লক্ষ লক্ষ টুরিস্ট, এটা তো দার্জিলিং এর লক্ষ্মী, দার্জিলিং এর লক্ষ্মীকেও ভাগা দে রায় ক্যা পাহাড় কা মুভমেন্ট কর রা মেরে কো তো পতা নেই হ্যাঁ। বাট উই আর উইথ দ্য পিপল, উইথ দ্য রিলি ব্রাদার্স এন্ড সিস্টার, অ্যান্ড উইল গিভ দেম ফুল হেল্প। পুলিশ কর্মীরা অ্যান্ড উইল আস্ক দেম নট টু সাপোর্ট দিস ইউ অল গোইং অ্যান্ড দিদি সুফিয়া দিদি চক বাজারে ম্যাপ 50 জনের উপরে ইনজিওর, হ্যাঁ একজনের চোখটা মনে হয় চলে গেছে, ওর জন্য আমরা হেলিকপ্টার লিফট করাচ্ছি আজকে। আচ্ছা, সম্ভবত আমরা ওকে যদি হেলিকপ্টার সার্ভিস ঠিক থাকে তাহলে ওকে আমরা হেলিকপ্টারে করে কলকাতায় পাঠাবো, আই হসপিটালে শঙ্কর নেত্রালয়ে। এতে সেরকম দরকার আমি বিদেশে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে আনবো, ওটা চিন্তা করবি না। যারা ইনজিওর হয়েছে আমি দেখে দেবো। আর টুরিস্টদের বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেলা 11 থেকে এখানে 8-10 বাস থাকবে যেগুলো শিলিগুড়ি নিয়ে যাবে, এবং শিলিগুড়ি থেকেও কলকাতা ডাইরেক্ট বাসে আসছে। এগুলো আপনারাও একটু বলবেন, আর হেল্পলাইনও করে দেওয়া হয়েছে ডিএম অফিসে অলরেডি।